চার পাশ বদলে যায়, থেমে যায় সময়, মিথ্যা তখন সত্যি হয়। সবার জন্য সব সত্যি। আপনাকে আমি কোথায় যেন দেখেছি। আর আমার জন্য অভিনয়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। অ্যান্ড আজকে আমরা কথা বলবো, আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো বা আমার মনের কথা শেয়ার করবো আপনাদের সাথে। আর সেটা হলো আজকে থেকে ঠিক চার বছর আগে রিলিজ হওয়া মুভি আয়নাবাজিকে নিয়ে। আমরা সবাই জানি আয়নাবাজি বাংলাদেশের ক্লাসিক একটা মুভি। ক্লাসিক বলতে খুব মানে হাইপ তুলেছিল বা একটা রেভলিউশন শুরু করেছিল এই মুভি। সেই আয়নাবাজি মুভিকে নিয়ে আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আর এই তো, লেটস রোল দ্য ইন্ট্রো। আজকে থেকে ঠিক চার বছর আগে এই দিনে, অর্থাৎ অক্টোবরের এক তারিখ রিলিজ হয়েছিল আমাদের সব মানে মোটামুটি বাংলা চলচ্চিত্রের খবর যারা রাখি তাদের সকলের প্রিয় একটা মুভি আয়নাবাজি। কারণ সেই একটা মুভি দিয়ে কিন্তু মানে চলচ্চিত্রের যে ভেঙে পড়া একটা ভাবনা, সেটাকে অনেকটা শক্ত করে দিয়েছিল। আর এই ঈদ পূজা বা বিভিন্ন অকেশনের বা ফেস্টিভ্যালের আগে যে মুভি রিলিজ দেওয়ার প্রবণতা, মানে যেই একটা নির্দিষ্ট টাইমে, সেই টাইমের মধ্যে কিন্তু আরেকটা নতুন টাইম যে অক্টোবর মাসে যা মুভি রিলিজ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল, সেটা কিন্তু এই আয়নাবাজি মুভির মাধ্যমে। কারণ এই অক্টোবর মাসে এই মুভি রিলিজ দিয়ে কোনো অকেশনের বাইরে, একদম সব কিছুর বাইরে এই মুভিটা রিলিজ দেওয়া হয়েছিল। কিন্তু এই মুভিটা এতটাই সফল হয়েছিল যে ঠিক চার বছর পরেও আমরা সেই একটা মুভি নিয়ে কথা বলছি। অ্যান্ড সেই মুভিটা হলো আয়নাবাজি। তখন আমি মানে 2016 দিকে, তখন আমি মাত্র প্রথম মানে হলে গিয়ে মুভি দেখা শুরু করেছি, মানে তার বেশি দিন হয়নি। আমি প্রথম দিকে মুভি দেখতাম যে একা একা লুকাই, মানে তখন ওই যে বলেছিলাম আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তখন মুভি দেখা মানেই ছিল যে সিনেমা হল খারাপ, সিনেমা হলে ভালো কিছু হয় না। মানে আমি ছোটোবেলা থেকে এমনই শুনে আসছি যে সিনেমা হল খারাপ, বাংলাদেশের সিনেমা। যাই হোক, আমার হলে প্রথম দেখা ছবি ছিল অগ্নি 2 যাদের, আর সেকেন্ড মুভি হচ্ছে মানে এরপর আস্তে আস্তে অনেকগুলো মুভি দেখতে থাকে। কিন্তু আয়নাবাজি ছিল যে মানে এমন একটা মুভি, যখন দেখলাম যে হাইপ ক্রিয়েট হয়েছে, তো আমি এক তারিখে মুভি রিলিজ হয়েছিল, আমি তো এক তারিখে টাকা জোগাড় করতে পারি নাই মুভি দেখার, আমি আস্তে আস্তে টাকা জোগাড় করে মুভি দেখলাম। অ্যান্ড বলে রাখা ভালো, আমি আয়নাবাজি হলে চারবার দেখছি। এমন কিছু মুভি আছে না যেটা বারবার দেখতে ইচ্ছা করে। তো তখন বাংলাদেশি যে ছবিগুলো সেগুলো কিন্তু খুব সহজেই মানে কম্পিউটারে বা মানে ওয়েব প্রিন্ট বা যেটাই হোক, যেটাই বলি, সেটা ছিল না। ওটিটি প্ল্যাটফর্ম তখন ছিলই না বলতে গেলে। তো ওটিটি প্ল্যাটফর্ম শুরু হওয়ার পর অনেকে ওটিটি প্ল্যাটফর্মে তাদের মুভি দিত, অ্যান্ড সেখান থেকে অনেকে মানে আস্তে আস্তে মোটামুটি অন্য সব জায়গায় ছড়াতো, ওয়েবসাইটে বা। তো তখন বাংলাদেশি মুভি কিন্তু খুব একটা পাওয়া যেত না। তখন ভালো মুভি করছিল জাজ, মানে মোটামুটি রঙিন পর্দায় অনেক কালারফুল ভালো ছবি হচ্ছিল। তো সেই অবস্থাতে আয়নাবাজি যখন রিলিজ হয়েছিল, তখন আয়নাবাজিও আমি খুব ভালো মতো জানতাম যে আয়নাবাজি যেহেতু ইন্ডিভিজুয়ালি আরেকটা প্রোডাকশনের কাজ, সেহেতু এটা খুব ইজিলি আমি কম্পিউটারে পাবো না এক দুই বছরের মধ্যে। তো সেই চিন্তা করে আমি দেখলাম হলে, প্রথমবার দেখলাম, আমার মারাত্মক ভালো লাগছে। তবে আমি যেই হলে দেখছি সেই হলের সাউন্ডে একটু প্রবলেম ছিল, তাই কিছু কিছু জায়গা আমি মিস করে গেছি, তাই আমি সেকেন্ড আরেকবার দেখলাম। বাই দ্য ওয়ে, আমার জন্মদিন অক্টোবর মাসে, অক্টোবরের 20 তারিখ। অ্যান্ড এই অক্টোবরের 20 তারিখ আমার বড় আপু, সে আমারে ট্রিট হিসাবে আয়নাবাজি সেকেন্ডবার দেখাইছে। অ্যান্ড সেটাতেও আমি ক্ষান্ত হই নাই, আমি এরপরে আরও দুইবার দেখছি। অ্যান্ড আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আয়নাবাজি অলরেডি দুইবার দেখা আমার শেষ, মানে অক্টোবরের 20 তারিখের পরের ঘটনা। তখন চট্টগ্রামে কোন একটা ক্রিকেট ম্যাচ চলছিল, আমার মনে নাই, টুর্নামেন্ট চলতেছিল একটা। তো সেই টুর্নামেন্টের মানে কারণে তো তখন হয়েছে যে জনাব অমিতাভ রেজা চৌধুরী, যিনি মুভির ডিরেক্টর, তিনি, তারপর তার টিম পার্থ বড়ুয়া, নাবিলা, তারা সকলে মিলে চট্টগ্রামে এসেছিল ক্রিকেটারদের মুভিটা দেখানোর জন্য। তো যাই হোক, তিনি আসলেন। এখন আমরা তো আর কেউ জানি না, তখন আমি ফেসবুক যে মানে এত ঘাটাইতে হয় সেটাও জানতাম না। ওনারা হয়তো অ্যাড করেছিল যে তারা চট্টগ্রামে আসবে। এই তো আমি তখন রাস্তা দিয়ে এমনি হাঁটছিলাম, অ্যান্ড হাঁটার টাইমে আমি একটা মানে একটা ক্যাম্পেইনের মতো দেখলাম যে কয়েকজন মানে মানুষ, অনেকে মানে একটা গ্রুপ আয়নাবাজির মানে আয়নাবাজির ইয়ে শহর টি শার্ট পরে ঘুরতেছে। তো আমি বুঝলাম যে
চায়নাবাজির টি শার্ট পরা কী অবস্থা তাদের। তো আমি একজনকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এই টি শার্টটা কোথায় পাইলেন, আয়নাবাজি তো আমি দেখছি আমার ভালো লাগছে, অনেক ভালো একটা ছবি হয়েছে আপনার এই টি শার্ট। তো ওনারা আমার কোনো স্পেসিফিক আনসার দেয় নাই। তো যাই হোক, এরপর আমি হাঁটতে থাকি ওই মানে তাদের ধরে যে তারা কোথায় কী ক্যাম্পেইন করতেছে বা কী, এই বিশদ জানার জন্য আমি ঘোরাঘুরি করছিলাম। দেন হঠাৎ করে আমার চোখ রাস্তার ওপারে পড়লো অ্যান্ড আমি দেখলাম যে অমিতাভ রেজা সাহেব গাড়ি খুলে, মানে তার যে গাড়িতে করে তারা এসেছিলেন সেই গাড়ি খুলে বের হয়ে মানে দাঁড়ালো। তো আমি ভাবলাম যে ওয়াও, আমি এই প্রথম কোনো চলচ্চিত্র অঙ্গনের কোনো মানুষকে সামনাসামনি দেখলাম, আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। আমি দৌড়াই রাস্তা পার হয়েছি, আমি গাড়ি আসতেছি কি আসে নাই ডানে বামে যে তাকিয়ে যে রাস্তা পার হওয়ার প্রবণতা আমি কিচ্ছু খেয়াল করি নাই। আমি দৌড় দিয়ে পার হইলাম, পার হয়ে গিয়ে আমি বললাম যে যে আঙ্কেল, আমি তখন আঙ্কেল বললাম যে কী বলতে হয় আমি জানি না, আমি আবেগে এতটাই আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমি গিয়ে বললাম আঙ্কেল আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। তো উনি আমার চেহারার দিকে তাকাইলো আগাগোড়া, আমি একটা থ্রি কোয়ার্টার হাফ প্যান্টের মতো একটা পরে একটা কোনোরকম ঢোলাঢালা গেঞ্জি পরে আমি দাঁড়াইছিলাম। তো উনি আমার দিকে তাকাইলো, কোনো কথা বললো না, উনার একটু মানে কোনো কথা বলে নাই, উনি আমার জাস্ট একটু অবজার্ভ করলো। দেন আশেপাশের যে টিমের যে মানুষগুলো ছিল তারা আমার বললো যে ভাই সরেন সরেন, এত এত বিরক্ত করেন কেন। তো আমি তখন তো আমার মুখ টুক ছোটো হয়ে গেল যে আমি একটা মানুষকে দেখলাম, আমি তার সাথে ছবি তুলতে চাইলাম, আমি ছবি তুলতে পারবো কি পারবো না, আমার মানে মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, এরপর আমি গেলাম মানে ওখানে দাঁড়াইছিলাম আমি চুপ করে। তো অমিতাভ রেজা বললেন যে আচ্ছা আসো একটা ছবি, তো এমন তো আর কিছু না, উনি ফ্রিলি একদম দাঁড়াই আছে, আমার ডাক দিয়েছে হচ্ছে আসো ছবি তুলি। আমি ওনার সাথে দুই তিনটা ক্লিক করলাম। ছবি তোলার পরে আমি জিজ্ঞেস করলাম চায়নাবাজ আমি দেখছি, দুইবার দেখছি অলরেডি, আমি আরও দুইবার বা একবার, আমি তখন তো জানতাম না কী দেখবো না, কয়বার দেখবো বা না দেখবো। আমি বললাম যে আমার আরও একবার দেখার ইচ্ছা আছে হলে। তখন তিনি আমার বললেন যে যে তুমি হলে ছবি দেখো, তুমি পরিবার সহ নিয়ে গিয়ে দেখছো। আমি বলছি না, পরিবার সহ গিয়ে নিয়ে দেখার সুবিধাটা আমার হয় নাই, আমার পরিবার অনেক রেস্ট্রিক্টেড, আমাকে খুব একটা বেরোতে দেয় না, সিনেমা হল মানেই জানে তারা জানে যে অনেক খারাপ জিনিস, আমি সেখানে গেছি শুনলে তারা আমার বকা দিবে, জাস্ট এটুকু বললাম। তখন দেখলাম যে তিনি খুব গম্ভীর হয়ে গেলেন, মানে ব্যাপারটা তার অনেক খারাপ লাগলো যে যে আয়নাবাজি তো ফ্যামিলি নিয়ে ছবি দেখার মতো, জাস্ট সিনেমা হলের পরিস্থিতির কারণে আমি ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারি না, বা আমার ফ্যামিলির এই সিনেমা হল নিয়ে একটা খারাপ ইম্প্রেশন আছে। তো ব্যাপারটা আমি বুঝতে পারলাম। তো যাই হোক, উনি বললেন যে ছবি দেখবা, পরবর্তীতে আর অনেক ভালো ছবি আসতে পারে, দেখবা সেগুলো, আয়নাবাজিও দেখবা, তোমার ফ্যামিলি নিয়ে দেখবা। উনি আমার এই কথাটা বলে পকেট থেকে একটা বেনসন অ্যান্ড হেজেসের একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরাইলেন, অ্যান্ড বেশির থেকে বেশি হইলে জাস্ট দুই তিনটা টান দিছে আমার চোখের সামনে টান দিয়ে। তখন তার ড্রাইভার বললো যে স্যার রাস্তা খালি হয়েছে, আমরা ওই পারে যাইতে পারবো। মানে তারা হয়েছে যে ক্রিকেটারদের মুভিটা মানে যে আয়োজনে মানে করে তারা আসছিলেন, তারা সেটা করার জন্য রাস্তার ওই পারে যাবে। তো তখন তিনি আমাদেরকে তাকে একটা হাসি দিলেন অ্যান্ড সিগারেটটা ফেলে পা দিয়ে চাপেন, মাত্র দুই থেকে তিনটা। আর তখন বেনসন অ্যান্ড হেজেসের দাম ছিল 11 টাকা। তো আমি তখন মানে আমার মনে একটা ইম্প্রেশন জাগলো যে পরিচালকরা কি খুব বড় লোক যে মানে একটা 11 টাকা দামের একটা সিগারেট কিনে তিনি জাস্ট দুই তিন টান দিয়ে ফেলে চলে গেলেন। তো যাই হোক, তিনি চলে গেলেন, এরপর আমি একটা ভালো একটা মুহূর্ত নিয়ে বাসায় আসলাম। অ্যান্ড সেই দিনের যে মুহূর্ত সেটা আমি কখনো ভুলবো না, কারণ আমার দেখা প্রথম কোনো সিনেমা অঙ্গনের কোনো মানুষের সাথে আমার দেখা, দ্বিতীয়ত এমন একটা মানুষকে দেখলাম যিনি একটা ভালো মুভি বানাইছে, মানে তার সৃষ্টিকর্মটা আগে দেখলাম তারপর তাকে দেখলাম। তো ওটা নিয়ে একটা ভালো ইম্প্রেশন বা ভালো একটা মুহূর্ত আমার মনের ভিতর কাজ করছিল। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আর এখন আমি কথা বলবো এই আয়নাবাজি সিনেমাটা সম্পর্কে। এই গত 4 বছরে এই সিনেমাটা সবারই দেখে ফেলার কথা মোটামুটি, তারপরও যারা না দেখে আমি স্পয়লার দিতে চাই না, কারণ এটা একদম সামনাসামনি দেখে নিজের দেখে তারপর উপলব্ধি করতে হবে, না হলে এটার কোনো মজা নাই সত্যি কথা। অন্য সিনেমা স্পয়লার জিনিসটা এরকম, বাট এই ছবির ক্ষেত্রে না স্পয়লার জিনিসটা কাজ করে না। এটা এমন একটা ছবি যেটাতে স্পয়লার দিয়ে কোনো লাভ নাই, সম্পূর্ণ নিজের উপলব্ধি করতে হবে। অনেকের ভালো লেগেছিলো, অনেকের ভালো লাগেনি, তবে ম্যাক্সিমাম মানুষের ভালো লেগেছিলো, আমারও ভালো লেগেছিলো, আর তার জন্য আমি 4 বার দেখছি হলে গিয়ে এই ছবিটা। ছবির কথা যদি বলি তাহলে ছবির মেন ক্যারেক্টার ছিল শরাফত করিম আয়না, যেটা পোর্ট্রে করেছে আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী। অ্যান্ড তিনি মানে এত অসাধারণ অভিনয় করছে যে শুধুমাত্র চঞ্চল চৌধুরী না, নাবিলা বা যে প্রডিউসার আমাদের গৌসুল ভাই তিনিও মারাত্মক অভিনয় করছে। অ্যান্ড আরও কিছু মানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন
হলে গিয়ে আমি যখন আমি দেখলাম যে আরিফিন শুভর ক্যামিও আছে, আরিফিন শুভর যখন হঠাৎ করে ঘুরে কি সাজ্জাদ নামে যে পুলিশ ক্যারেক্টার ছিল আরিফিন শুভর, মাত্র 2 থেকে 3 মিনিটের তার ক্যামিও বা স্ক্রিন টাইম, কিন্তু এইটুক টাইমেও আমি মুগ্ধ হয়েছি। মানে এত ছোট ছোট ডিটেলস দিয়ে পুরো মুভিটাকে বানানো। অ্যান্ড এই ছবির সব থেকে টেকনিক্যাল পার্টের কথা যদি বলি, তাহলে এই ছবির এখন পর্যন্ত আমার দেখা কোনো বাংলাদেশি চলচ্চিত্র যেটাতে সব থেকে দুর্দান্ত ড্রোন শট ইউজ করা হয়েছে। আয়নাবাজির মতো ড্রোন শট এখন পর্যন্ত আমি কোনো বাংলাদেশি সিনেমায় দেখি না। অনেক ছবিতে আজকাল হচ্ছে, যেমন ঢাকা অ্যাটাক কিংবা অন্যান্য ছবিতেও স্বল্প পরিসরে বা বেশি পরিসরে মোটামুটি হচ্ছে, বাট আয়নাবাজির সিনেমাটোগ্রাফিক কালার মানে এত সুন্দর, এই সিনেমাটোগ্রাফিক কালারের সাথে যে ড্রোন শট, ম্যান হ্যাটস অফ। আমি তখন দেখে মনে হয়েছে যে না, ড্রোন শটও খুব কাজের একটা জিনিস। মানে ড্রোন শট দিয়ে যে শুধুমাত্র একটা সিনারিও বা স্ক্রিন টাইম বাড়ানোর কোনো ব্যাপার, তেমন না। এই ড্রোন শটও সিনেমাটোগ্রাফির একটা খুব বড় অংশ। অ্যান্ড আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে এই ড্রোন শটগুলো, সিনেমাটোগ্রাফি, কালার, অভিনয় সব কিছু মিলায় দুর্দান্ত। আর গল্পের কথা যদি বলি, তাহলে শরফাত করিম আয়না একজন মানুষ যে হয়েছে যে অ্যাকচুয়ালি একজন অভিনেতা টিচার, মানে অ্যাক্টিং টিচার ইয়েতে একটা থিয়েটারে। অ্যান্ড সে মেনলি কুকের কাজ করে একটা জাহাজে, এটা সবাইকে সে বলে পরিচয় দেয়, বাট তার ক্যারেক্টার কিন্তু সেই জাহাজের কুকের ক্যারেক্টার না, এটা একটা তার ক্যারেক্টারটা অন্য ধরনের। মানে সে অভিনয় দিয়ে এই পুরো ছবি, মানে এই ছবির গল্পের ভিতরও কিন্তু অ্যাকচুয়ালি অভিনয় ব্যাপারটা কাজ করে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি আয়নাবাজি টিমকে শুভকামনা জানাতে চাই এই এত সুন্দর একটা মাস্টারপিস আমাদের দেওয়ার জন্য, এত সুন্দর একটা রেভুলেশন তৈরি করার জন্য, তারপর মানে একটা একটা ধারা তৈরি করে দেওয়ার জন্য আয়নাবাজি টিমকে আমি আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অমিতাভ রেজা চৌধুরীকে, ধন্যবাদ জানাই প্রডিউসারকে, অভিনেতা যারা রয়েছে পুরো টিমকে আমার অভিনন্দন 4 বছর পূরণ করার জন্য এবং বাংলা চলচ্চিত্রকে একটি গঠন দেওয়ার জন্য। আয়নাবাজিতে কিন্তু মানে আয়নাবাজি ছবিটা শেষ করার, মানে যখন শেষ হচ্ছে তখন যে মনে একটা তৃপ্তি মানে আমি পেয়েছিলাম, সেটা কিন্তু মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো যে আয়নাবাজি ছবিতে কিন্তু অনেক ফাঁকফোকর রয়েছে। ফাঁকফোকর বলতে অনেক কিছু জায়গা রয়েছে যেটা রিভিল করা হয়নি। যেমন একটা সিনে নাবিলা মানে যে নায়িকা, সে চঞ্চল চৌধুরীকে বা আয়নাকে সে বলেছিল, আমার সম্বন্ধে কিন্তু আপনার জানার অনেক অনেক মানে আমার সম্বন্ধে আপনার অনেক কিছু জানার বাকি রয়েছে, এই একটা ডায়লগ। দেন কীভাবে শেষ হলো, কীভাবে কী করলো, মানে একটা ফাঁকফোকর রয়েছে। আমার ইচ্ছা যে আয়নাবাজি 2 যদি সামহাও করা যেত, সিকুয়েল যদি বানানো যেত, তাহলে কোনো ব্যবসায়িক চিন্তাধারা থেকে না যে অনেক টাকা কামাবে এমন কোনো কিছু না, দর্শক একটা ভালো ছবি পেত, মানুষ একটা ভালো ছবির সিকুয়েল অবশ্যই দেখতে চায়। আমরা জানতে চাই যে আয়নাবাজির পরের ঘটনায় কী হয়, আমরা আবার সেই অভিনয়ের খেলা দেখতে চাই সবাই। আমি তো পার্সোনালি দেখতে চাই, আমি আশা করছি যারা বাংলা চলচ্চিত্র পছন্দ করে তারা সবাই দেখতে চায়। যাই হোক, এই ছিল আমার আজকের আয়নাবাজি নিয়ে মানে আমার এক্সপিরিয়েন্স বা সব কিছু, আমার যা ইমপ্রেশন বা অনুভূতি সেটা শেয়ার করে। খুব অল্প টাইমে ভিডিও করার সুযোগ পাচ্ছি কারণ সকালবেলা অনেক ব্যস্ত ছিলাম, তারপরও চেষ্টা করেছি যে না, এই ছবি নিয়ে যদি আমি একটা দুটো কথা না বলি তাহলে কিন্তু আমার অপরাধ হয়ে যাবে। যাই হোক, আমি বললাম, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে আয়নাবাজি ছবিটা আবার দেখুন। আমি কয়েকদিন আগেও দেখছিলাম, এটা কিন্তু আমার এই যে এটা উপলক্ষে না, আমার এমনিতেই দেখতে ইচ্ছা করছিলাম, কয়েকদিন আগে দেখলাম। তো আমি আশা করছি আপনারা সবাই দেখবেন, যারা দেখেছেন তারা আবার দেখুন না, একটা ভালো ছবি দেখতে তেমন কোনো কঠিন ব্যাপার না, একটু সময় স্পেন্ড করুন এই ছবিটার প্রতি। আর যারা দেখেননি তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে একটা ভালো কন্টেন্ট, বাংলাদেশে একটা ভালো কন্টেন্ট, সবসময় যে বাংলা ছবি ক্রিঞ্জ বা বাংলা ছবি খারাপ এই কথাটা না বলে একটা ভালো কন্টেন্ট দেখুন এবং বলুন যে হ্যাঁ, বাংলা ছবি ক্রিঞ্জ না, বাংলাদেশে সুযোগ সুবিধার অভাব, আর একটু চেষ্টা করলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেতে পারবে। শুধু যে আমরা তা না, কলকাতার যারা আছে তারাও কিন্তু এই আয়নাবাজি ছবির প্রশংসা করেছিল। তো আমি চাইবো যে বাংলাদেশে একটি কন্টেন্ট, সবাই আপনার এই ছবিটা দেখুন এবং এই ছবির কথা শেয়ার করুন, কারণ দেখতে দেখতে 4 বছর যেহেতু চলে গেছে, আগামী বছর 5 বছর হবে, একটা সুন্দর পূর্তি। তো আমরা চাই জানি এই ছবিটা ভালো হোক, আর এই লকডাউনের কারণে আপনারা যারা ঘরের বাইরে রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করুন। এটা এখন লকডাউন নাই যদিও, কিন্তু তাও স্বাস্থ্য সচেতন থাকাটা আমাদের সবারই জরুরি। আর এই আর কি,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে লাইক দিবেন। যদি আরও কিছু জানার থাকে বা মনে করেন যে আমার এই বিষয়ে কথা বলা উচিত, তাহলে কমেন্ট বক্স তো আছে, কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিও তৈরি করার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, কারণ নতুন চ্যানেল, আমি চেষ্টা করছি বাংলাদেশের বা যে কোনো মুভি রিলেটেড তথ্য উপাত্ত সব কিছু নিয়ে একটু ঘাটাঘাটি করে কিছু একটা করার, বাংলা ছবির প্রচার করার। তাই আপনারা সবাই একটু সাপোর্ট দিবেন, তাহলে আমি খুশি হব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আয়নাবাজি টিমের জন্য অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের এত সুন্দর একটা ভালো ছবি দেওয়ার জন্য। যাই হোক, আমি এখন আসি, আমার সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবে, আস্তালা বিস্তা, বাই।